আয়াত আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি আপনি বুঝতে পারবেন যে আল্লাহ ভান হুয়া তালা ধৈর্য ধারণকারীদেরকে কিভাবে পুরস্কৃত করবেন লম্বা কতগুলো আয়াত আছে আপনি চাইলে পড়তে পারেন সুরা, রদ তেরো নম্বর সুরা তার উনিশ থেকে নিয়ে আপনি পড়েন সতেরো আঠারো থেকে জান্নাতীদের কথা আছে উনিশ নম্বর আয়াতে আল্লাহ শো ভানা হুয়াতলা বলেছেন আফা আফামাইয়া আলামু আন্নামা উম জিলা এইলাইকামে রব্বিকাল হাক্কা কামানহুয়া আমা ইন্নামায়াতা জাক্কার উলুলাল বাপ হেনবি আপনি কি মনে করেন যেই ব্যক্তি এটা জানে যে এই ধর্ম এই বিধান এই কোরআন আপনার রবের পক্ষ থেকে একটি সত্য ধর্ম নাজির হয়েছে এটা যে মেনে নিয়েছে এই ব্যক্তি কি ওই ব্যক্তির সমান কেমন হওয়া আমা যে অন্ধ তার মানে একটা চক্ষলা আর একটা অন্ধকে সমান তার মানে আল্লাহ মুসলিমদেরকে চক্ষুওয়ালা বলেছেন দৃষ্টিসম্পন্ন করতে বলেছেন আর মুনাফেক কাফের নাস্তিক যারা এগুলোকে আল্লাহ অন্ধ বলেছেন অন্ধ তাদের কোনো দৃষ্টিশক্তিই নাই কামান হওয়া মা আল্লাহ বলছেন ইনামায়া তা জাকর উলুল আলবাব নিশ্চয়ই জ্ঞানীরিত উপদেশকে গ্রহণ করে তারপর আল্লাহ সাবান হুয়াতলা বলছেন কারা এ জ্ঞানী আল্লাহ জীনা ইউফুন আবি আহাদিল্লা হেওয়ালা মিসা তারা তো ওই সমস্ত জ্ঞানী ব্যক্তি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পূরা করে এবং তারা যদি কোনো অঙ্গীকার করে তো সে অঙ্গীকারকে ভঙ্গ করে না এটা হচ্ছে মুমিন্দের গুণ তারপর আল্লাহ সফানা হুয়াতাল কী বলেছেন তারা কারা ওল্লাজি নায়া সিলু নামা আমার আল্লাহ হবি হে সালা আল্লাহ যাদের সাথে সম্পর্ককে টিকিয়ে রাখতে বলেছেন তারা তাদের সাথে সম্পর্ককে টিকিয়ে রাখে পরিস্থিতি যা হয়ে হোক যেমন আল্লাহ আমাদেরকে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছেন রক্তের সম্পর্ক সিলাতুল আর হাম রক্তের সম্পর্ক যাদের সাথে আছে সে যত মন্দ আচরণ আপনার সাথে করুক না কেন আপনার পক্ষ থেকে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করতে পারবেন না হতে পারে আপনার চাচা আপনার জ্যাঠা আপনার ভাই মামাতো ভাই ভাই খালা খালু আত্মীয় স্বজন যারা আছে রক্তের সম্পর্ক হতে পারে জমি নিয়ে বিরোধ আপনার ভাই বোনের সাথে যে সম্পর্ক জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছে আপনার জমিন পুরাটাই হয়তো খেয়ে ফেলেছে বা যা কিছু করেছে সে জুলুম করেছে কেয়া মাঠে সে ফেসে যাবে কিন্তু আপনার পক্ষ থেকে আপনি তাদের সাথে সম্পর্ক ছেদ করতে পারেন না কারণ আল্লাহ বলছেন মোমিনরা এটা কোনো দিন করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সাথে সম্পর্ককে ধীরু রাখতে বলেছেন মুমিন কোনো দিন সে সম্পর্ক ছিন্ন করতে পারে না তারপর আল্লাহ কি বলেছেন তারা তাদের রবকে ভয় করে সু আল হিসাব এবং তারা একটা অনিষ্ট দিনের হিসাবকে ভয় করে মানে কেয়ামতের মাঠের বিচারটা যে কত কঠিন হবে সেই দিনকে তারা ভয় করে এগুলো হচ্ছে মমিনদের গুণ তারপর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা সাবারু আর যারা ধৈর্য ধারণ করে ইবতিগা আওয়াজহি রাব্বিহিম তাদের রবের সন্তুষ্টির জন্য তার মানে তার জীবনে যা কিছু হোক না কেন সে শুধু তাদের রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে থাকে ওয়া আকামুস সালাতা ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া তারা নামাজ কায়েম করে সালাদকে কায়েম করে এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে গোপনে এবং প্রকাশ্যে এটা হচ্ছে গুণ আল্লাহ তাদের সম্পর্কে বলতেছেন যে এদেরকে তালা আল্লাহ কি দিবেন বিল হাসান তাদের আরেকটা গুণ আল্লাহ বর্ণনা করছেন যে তাদের সাথে যদি কোনো ব্যক্তি খারাপ আচরণ করে তারা তাদের পরিবর্তে খারাপ নয় বরং ভালো আচরণ করে ওয়দরা বেহাসান সেটা আত্মীয়তার ক্ষেত্রে আপনার বেশি প্রয়োগ করা উচিত আত্মীয়রা পারাপর্ষী বন্ধু বান্ধব যদি আপনার সাথে খারাপ আচরণ করে তাহলে আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন এটা হচ্ছে মোমিনদের গুণ আল্লাহ সুবাহ আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন বেহাসান যে ওয়াদা আল্লাহ সুবাহ করেছেন যে আমি তাদেরকে উত্তম একটা জীবন দেব আল্লাহ বলছেন তাদের জন্যই রয়েছে স্থায়ী বাসস্থান সেটা কি জান্নাত আদিন জান্নাতুল আদিম তাদেরকে দান করা হবে জান্নাত ও নিয়াদ দখলু নাহা ওয়মান সালাহামিন আ বা ইহিম ও আজ ওয়া জিহিমুয়া তিহেম আল্লাহ বলেছেন এবং তাদেরকে যারা অনুসরণ করবে ইমানের সাথে তাদের বাপদাদাদের মধ্য থেকে তাদের স্ত্রীদের মধ্য থেকে তাদের সন্তানদের মধ্য থেকে তাদেরকেও আমি তাদের মর্যাদায় পৌঁছে দেব। তার মানে কথাটা লক্ষ্য করেন আল্লাহ বলেছেন যারা সম্পর্ককে রক্ষা করে যারা সালাদ কায়েম করে যারা রিজিক থেকে দান দানা করে যারা মানুষের সাথে ভালো আচরণ করে তাদেরকে আল্লাহ জান্নাতুল আদন দেবেন আর যদি তার স্ত্রীদের মধ্য থেকে তাদের বাপদাদা বা তাদের সন্তানরাও যদি ইমানের সাথে থেকে থাকে তাহলে তার সন্তান বাপদাদা স্ত্রীরা যদি তার মতো নাও হতে পারে আল্লাহ সুবানা হুমা তালা তার মর্যাদার কারণে তাদেরকে তার সাথে মিলিয়ে দেবেন জান্নাতুল আদন পৌঁছে দেবেন বরং আমি আপনাকে বলতে পারি সুরাত তোহা তুর যেটা বার্ন নম্বর সুরা সুরাতুরের একুশ নম্বর পড়বেন তাতে আল্লাহ সুবান বলেছেন আপনি যদি পৌঁছে যান তাহলে আপনার সন্তানদেরকে আপনার পরিবারকে তারা যদি আপনার ইবাদতকার নাও হয়ে থাকে আল্লাহর রহমতে মতো তাদেরকে আপনার সাথে মিলিয়ে দেবেন আপনাকে জান্নাতুল ফেরদৌস থেকে নিচে নামাবেন না বরং আল্লাহর দয়া যে তাদেরকে আপনার সন্তানদেরকে আমাদের সাথে মিলিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আল্লাহ সুবান আহম অনুগ্রহ এটা হচ্ছে মোমিনদের সাথে ঘটবে তারপর আল্লাহসবানা হুয়াতলা বলেছেন ওয়াল মালাইকা তুই না আলাইহিম মিন কুল্লি বাব এবং ফেরেশতারা তাদের সাথে প্রতিনিয়ত প্রত্যেক জান্নাতের দরজা দিয়ে মালাইকারা তাদের কাছে আসবে এবং তাদেরকে যে সুসংবাদটা দেবে যে কেন তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে এই আয়াতটা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় সেটা কি সালামুন আলাইকুম বেমা সাবারতুম নেমা উপদ্বার আল্লা তালা বলছেন তাদেরকে যখন জন্নাতুল আদন দেওয়া হবে তাদের সাথে প্রতিনিয়ত এসে সাক্ষাৎ করবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে সালাম আলাইকুম তোমাদের উপরে শান্তি আর শান্তি বিমা তোমরা যেহেতু ধৈর্য ধারণকারী ছিলে এই জন্যে তোমাদের উপরে শান্তি আর শান্তি মানে মা ও আল্লাহ বলছেন কতই না নিয়ামতের জায়গা এই জায়গাটা তাদেরকে দেয়া হবে তার মানে যারা ধৈর্য ধারণকারী হয় তাদেরকে আল্লাহ তালা উত্তম একটা জীবন দেওয়ার এখানে কতগুলো গুণের কথা বলা হয়েছে কিন্তু যখন পুরস্কারের কথা আসছে তখন আল্লাহ সমস্ত গুণগুলোকে রেখে দিয়ে এখানে ধৈর্য ধরার কথাটাকে উল্লেখ কি বলবে সালামুন আলাইকুম বিমা বলা হয়নি যে তোমরা সালাত আদায় করেছিলে দান সাদকা করেছিলে আত্মীয়তার সম্পর্ক করেছিলে এই জন্য তোমাকে জান্নাত দেওয়া হয়েছে বরং বলা হচ্ছে তুমি যেহেতু ধৈর্য ধারণকারী ছিলে এই জন্য তোমাকে জান্নাত দেওয়া হয়েছে তার মানে সালাদ পড়তে ধৈর্য লাগে দান ধৈর্য লাগে আত্মীয়তা সম্পর্ক তখনই আপনি রক্ষা করতে পারবেন যখন আপনার মধ্যে ধৈর্য থাকবে কিন্তু একটা পর্যায়ে এমন হয় যে আমি আপনি ধৈর্য হারিয়ে ফেলি যে আমি সব সময় তাদের সাথে ভালো আচরণ করি কিন্তু খা তারা আমার সাথে অযথায় ঝগড়া করে তারা মন্দ করে তখন একসময় আপনি আমি ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু জেনে নেন যেই ব্যক্তি মন্দের পরেও ধৈর্য ধারণ করতে পারবে যারা শীতের সময় গরমের সময় ব্যস্ততার সময়ও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পাঁচক্য সালাদ আদায়কারী হিসেবে ধৈর্য ধারণ করে থাকতে পারবে আল্লা তালা তাদেরকে একটা উত্তম জীবন দেওয়ার ওয়াদা করতেছেন কোরআনে আল্লাহ সনাহা যেন আমাদেরকে উত্তম ভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন তা আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে উত্তম একটা জীবন দান করবেন তাহলে আমরা তিনটা জিনিস পেলাম এক তাদের জন্য ক্ষমাকে প্রস্তুত করে রাখা হয়েছে তাদেরকে যখন আল্লাহ সুবানা তালা পুরস্কার দেবেন তাহলে গেরি হিসাব কোন হিসাব নিকাশ ছাড়াই দেবেন এবং আল্লাহ সুবাহা হুয়া তালা ধৈর্য ধারণকারী সম্পর্কে কি বলতেছেন তাদেরকে একটা উত্তম জীবন দান করা হবে যেটা এই আয়তে আমরা পেলাম আল্লাহ সুবাহা হুয়া তালা এরই ধারাবাহিকতায় আরেক চায়তে আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি যেটা আমি শুরুতেই তেলাবাত করেছিলাম সোরা মমিনুন তেইশ নাম্বার সোরার একশো এগারো নম্বর আল্লাহ বলছেন এমনি জাজাই তো হুমা বিমা সাবারু আন্নাহম হমুল ফা ইজুন আল্লাহ বলছেন আজকে আমি তাদেরকে পুরস্কৃত করব তাদের ধৈর্য ধারণ করার কারণে আর যাদেরকে আমি ধৈর্য ধারণ করার কারণে পুরস্কৃত করব আল্লাহ বলছেন আন্নাহম হমুল ফা ইজুন আর এরাই হল সফল কাম ব্যক্তি এটা আল্লাহ সোমান আহমত সুরা মমিনুনের মোমিনের একশো এগারো নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যেই ব্যক্তিরা জীবনের প্রতিটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করে প্রমাণ করতে পারবে তার ইমানকে প্রমাণ করতে পারবে আল্লাহ হুয়া তালা বলেছেন হ্যাঁ আমি তাদেরকে জাজাইত হুম আল্লাহ বলছেন আমি তাদেরকে পুরস্কৃত করব। তাদের ধৈর্য ধারণ করার কারণে তো এই কথাগুলো আল্লাহ হুয়া তালা পরকাল সম্পর্কে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যে মরার পরে আমাদেরকে ক্ষমা করা হবে এবং উত্তম জীবন দেওয়া হবে এবং আল্লাহর পক্ষ থেকে অজস্র সবাব এবং নেকি দেওয়া হবে কিন্তু দুনিয়াতে আপনি কি পাবেন এটা গেল তো পরকালের ব্যাপার এই দুনিয়াতে আল্লা সুবহানাহু তালা ধৈর্য ধারণ করার মধ্যে যেটা সব থেকে বড়ো নিয়ামত আপনার আমার জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে হেদায়ত এর চাইতে বড় নিয়ামত পৃথিবী আর কিছুই নেই একজন ব্যক্তি যদি হেদায়তের ওপরে না থাকে আর তাকে যদি আল্লাহ পুরো পৃথিবীর মালিক বানিয়ে দেয় সে কিছুই পেলো না আর অপরদিকে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ হেদায়ত দিয়ে দেয় আর কোনো পুরো পৃথিবীর নিয়ামত থেকে যদি তাকে বঞ্চিত রেখে দেয় আল্লাহ যেন তাকে সবটাই দিয়ে দিলেন কেন কারণ এই পৃথিবী একদিন টিকবে না আমি আর আপনি যদি পৃথিবীর মালিক হয়ে যাই এটার ভোগ করব কতদিন ষাট থেকে সত্তর বছর এরপর আপনার আমাকে মরতেই হবে হয় আমি মরে যাবো না আমার সম্পত্তি ধ্বংস হয়ে যাবে দুটার একটা তো অবশ্যই হবে কিন্তু যেই ব্যক্তি হৃদায়তের উপরে আছে সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে চিরস্থায়ী জায়গা আর আল্লাহ সুহানা হওয়া তালা কোরআনে সেই দিকে ইঙ্গিত করেছেন যে কোনো ব্যক্তি যদি ইসলামের উপরে আল্লাহর বিধানের উপরে ধৈর্য ধারণকারী থাকতে পারে তাহলে আল্লাহ তাকে মরার পর্যন্ত হেদায়তের উপরে রেখে দেবেন যেমন সুরা সাজদা বত্রিশ নম্বর সুরাতে আল্লা তালা বনি ইসরায়েলদের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে বনি ইসরায়েলরা যতদিন পর্যন্ত আমার বিধানের উপরে ধৈর্য ধারণ করেছিল আল্লাহ বলছেন আমি ততদিন পর্যন্ত হেদায়তের উপরে তাদেরকে রেখেছিলাম যখন তারা আমার বিধান থেকে সরে গেছে তাদের কাছ থেকে আমি হেদায়ত ছিনে তোমাদেরকে দিয়ে দিলাম আজকে আমাদের কাছে যে আসছে এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া এখন যারা ধৈর্য ধারণ করে করে যাচ্ছেন দেখেন চোদ্দশো বছর পার হয়ে গেছে রাসুল আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে কোরআন নাজিল হয়েছে চোদ্দশো বছর এখন পর্যন্ত বহু মানুষ ইসলামের উপরে টিকে আছে এটা আপনার ধৈর্য ধারণ করার কারণে হয়েছে জেনে নেন পৃথিবীর মানুষ দুনিয়া লুটেপুটে খাক কিন্তু আপনি আপনার ইমানকে বাঁচানোর জন্য যদি সেগুলো থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেন এই যে পাচক সালাতকে যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করে রাখতে পারেন এই কেয়ামত পর্যন্ত মরার আগ পর্যন্ত এই হেদায়েতের উপরে আল্লাহ আমাদেরকে রেখে দেবেন আল্লা সুহানা হুমাতা এই আয়াতের মধ্যে সে কথাটা বলেছেন ইয়াদোনা বে আমরিনা লম্বা সাবারু ওয়াকানুবি আয়াতিনা ইয়োকেনুন আল্লাহ বলছেন আমি তাদেরকে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের উপরে রেখেছিলাম লম্বা সাবারু এনে হীরা সাবারু যতক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধারণকারী ছিল ওয়াকা নুবে আয়াতিনা ইয়োকেনুন আর তারা আমার আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখত তার মানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যদি কোরানের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে পারি এবং আমরা যদি আল্লাহ আল্লাস বাণাহুয়াতালার ফয়সালার উপরে তার বিধানের উপরে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারি আল্লাহ সুবান তালা বলছেন তাহলে তুমি হেদায়তের উপরে থাকতে পারবে তাহলে ধৈর্যের মাধ্যমে এই দুনিয়াতে আপনি হেদায়ত প্রাপ্ত হতে পারেন দেখেন মানুষ যখন অধৈর্য হয়ে যায় না তার জীবনের বহু বিপর্যয় ঘটে আজকে অধিকাংশ সংসারে যে প্রবলেমগুলো দেখা দেয় অধিকাংশ তালাকের হার বেড়ে গেছে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো নয় কেন শুধুমাত্র একটা পর্যায়ে গিয়ে সে অধৈর্য হয়ে যায় তাই স্বামী অধৈর্য হয়ে যায় স্ত্রীও অধৈর্য হয়ে যায় স্বামীর অধৈর্য হওয়ার ফলে যে যেই খারাবিটা সেটা কি জানেন প্রায় আমাদের কাছে ফোন আসে সামান্য একটু ঝগড়ার কারণে সে তিন তালাক বলে দেয় পরবর্তী গিয়ে সে বলে যে আমি রাগ করে বলে দিয়েছিলাম আমি বুঝতে পারিনি এই সেই কিন্তু ধৈর্য ধারণকারী ব্যক্তির কোনো দিন এই ভুলটা হবে না যেই ব্যক্তি ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে তার মধ্যে একাধিক গুণ জন্মে যায় যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সে তার রাগকে দমন করতে পারে সে সে মানুষকে মানুষকে ক্ষমা করতে করতে পারে পারে দয়া আর তার সিদ্ধান্তে খুব ভুল হয় না বললেই চলে এই জন্যে আল্লাহ তালা হচ্ছেন উত্তম ফয়সালাকারী কারণ আল্লাহ ভানা হুয়া তালা তরিঘড়ি কোনো কাজ করেন না এই জন্য তার নাম হচ্ছে আস আল্লাহ হচ্ছেন পরম ধৈর্যশীল আপনি আমি বিচার করেন তো দেখি আমাদের পাপের কারণে যদি আল্লাহ তখনই ধরে নিতেন ধৈর্য ধারণ না করতেন তাহলে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম আল্লাহ সু ভানা হুয়া কবি আমাদেরকে হালাক করে দিতেন কিন্তু আল্লাহ কেয়ামত পর্যন্ত বলে দিয়েছেন যে দুনিয়াতে চট করে তোমাকে আমি ধরবো না তোমাকে আমি একটা সময় পর্যন্ত ছেড়ে রাখবো আল্লাহ সু বানা হুয়া গালি দিয়েছে ফেরাউন কত বড় কথা বলেছে পৃথিবীর ইতিহাসে কেউ বলে নাই সে ফেরাউনকে পর্যন্ত আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দিয়ে রেখেছিলেন যেমনি বলেছিল আনা রব্য কুমুল আলা ওই দিনে আল্লাহ ফেরাউনের টুটকিটাকে ধরে নেয়নি ওই দিনে তার প্রাণটাকে ছিনিয়ে নেয়নি আল্লাহ আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে সময় পর্যন্ত যে না আরও কিছু সময় ওকে দেওয়া হোক তো মানুষ যখন ধৈর্য ধারণকারী হতে পারে তখন সে সামনের ব্যক্তিকে ক্ষমাও করতে পারে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে এগুলো হচ্ছে ধৈর্যের গুণ আল্লাহ সুবাহা হুমাতলা বলেছেন তুমি ধৈর্য ধারণকারী হলে আমি তোমাকে হেদায়েতের উপরে রেখে দেব ধৈর্য ধারণকারী হলে আল্লাহ সুবানহুয়াতালা বলতেছেন যে আমরা কি প্রাপ্ত হব আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লাহ জিনা আহ মানুষ তা এন আল্লাহ মা আসা আল্লাহ আতালা ধৈর্য ধারণকারীদের সাথে আছে তার মানে যারা সাবোর করে ধৈর্যশীলদের আল্লা বলছেন আমি ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছি তার মানে যেই ব্যক্তি বিপদাপদীয় ধৈর্য ধারণ করে আর সে যদি এটা মনে করতে পারে যে আমার আমার রব সাথে আছে তাহলে জেনে নেন আপনার এই ক্ষয়ক্ষতি আপনার জীবনকে ধ্বংস করে দিবে না আপনার আপনার এই ক্ষয়ক্ষতি জন্য নিয়ে আসবে দুনিয়াতে এবং সব থেকে বড় কল্যাণ যেটা আল্লাহ ওয়াদা করেছে যে আমি যদি আমার কোনো বান্দাকে বিপদাপদ দিয়ে পরীক্ষা করি আর সে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে আল্লাহ কি বলেছেন অবশ্যই আমার বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যেটা আমরা বিপদ আপদের ধৈর্যের মধ্যে উল্লেখ করব সেই আয়াতগুলো আমার জানা আছে সুরা বাকারাতে যেটা একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নর মধ্যে আপনি পেয়ে যাবেন ওটা এখন বলবো না আমি জাল্লা বলেছেন অবশ্যির সবেরিন ওটা আপনার বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করার যে গুণ সেখানে আমি উল্লেখ করব। তাল্লাহ বলছেন ইন আল্লাহ মা আসেরিন আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে ধৈর্যশীল ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে আরেকটা কিছু পাবে এ আয়তের মধ্যে কি আছে আল্লাহ বলতেছেন তুমি আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা কামনা করো কিসের মাধ্যমে বেসাবর ধৈর্য ধারণ করার মাধ্যমে তার মানে যার যেটা প্রয়োজন যার জীবনে যেটা ঘাটতি আছে আপনাকে আল্লাহস সুহানা হুয়া তালা শিক্ষা দিচ্ছেন বান্দা তুমি যদি আল্লাহর কাছ থেকে সেটা নিতে চাও তাহলে ধৈর্যের মাধ্যমে কাজ করো